নাইকা বানাবো তো নাইকাই বানাইবো সিনেমা নাইকা কর সিনেমা টিভিতে দেখাবো তো আল্লাহ টিভিতে সিনেমাতে টিকিট কেটে মানুষ দেখবে বাল্লুক থাকবে ঘোড়া থাকবে বাঘ আমারে নিয়ে দৌড়াইবো আচ্ছা ওই নতুন ছবির হিরো ওই ছেলেটা ওর কি জানি নাম নতুন ছেলে ভালোই অভিনয় করে হ্যাঁ তো ও কি ডেটটা পাইছো ডেট পাইছি ও বলছে যে পরে জানা যাবে আজকে রাত জানা আচ্ছা আচ্ছা টিচার ওই জানি নাম কি আরে ওই আর্টিস্টটা দত্ত মনে উঠায় না এত কাজের প্যারা দিও না কোন চিকন আমি চিকন আমি হ্যাঁ চেক করলাম আমি তো আবার ওই রকম ছবি বানাবো না টেকনিক্যাল ছবি বানাবো দেখো ওইটা ভাগ দেখছো তো হ্যাঁ ভাগ ওইটা এমন কাজ করবো হ্যাঁ বুঝছো ওইটা বাঘটার পিঠে তোমাকে চড়াবো ফার্স্ট এন্ট্রি ওইটা ওইটা হ্যাঁ বাঘের পিছে বাঘের পিঠে বাঘ হাউ কাকু করে চলে আসবে একেবারে তারপর ওই জিরাফ জিরাফ তোমার এইখান থেকে ধরে বুঝছো কান দিয়ে উপরে উঠাই উঠাবে ধাপ করে ফেলে দেবে তারপরে যে ওই ওই যে হাতিটা বুঝছো ওই ছোট হাতিটা ও দৌড়ে যাবে দৌড়ে যাবে দৌড়ে তোমাকে ধরতে যাবে বুঝছো এর মধ্যে ওই সিংহ ওই যে সিংহ দেখছো ওই যে দুই সিংহ ফাইট হবে মধ্যে ও ক্যাঙ্গারুটা তোমাকে কিছু কিছু দেবে কিছু কিছু দিবে হ্যাঁ হ্যাঁ আর গাদা শেষে তোমার লাস্ট দৃশ্যটা হবে তোমার এই গাদার পিঠে চড়ে নির্বাসনে দেওয়া হবে কিন্তু আমার নায়িকা কই এই তো আসল জায়গায় এলে নায়িকা না আগে আমি তোমাকে দেখি এদিকে ফেরো এদিকে বসো বসো ফেরো অ্যাঙ্গেলগুলো আমি দেখি দেখি এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা উপরে তাকাও কুকুরের ডাক দাও হবে তোমার কণ্ঠ ক্লিয়ার একেবারে ক্লিয়ার আচ্ছা শোনো নায়িকার ব্যাপার যেটা বলতেছিলাম আমি এই নায়িকা তো এই প্রজেক্টটার যে হিরো হবে তাকে সাপ্লাই করতে হবে হ্যাঁ তোমাকে আনতে হবে মানে নায়িকা আমি আনবো হ্যাঁ নায়িকা নিজে নির্বাচন হ্যাঁ হ্যাঁ এটা তোমার হিরোর উপর দায়িত্ব দিয়েছি তুমি ওকে তুমি অল ওকে বুঝছো তুমি নায়িকা আমাকে মোনালিসা হ্যাঁ শোনো ওই পেমেন্টটা কিন্তু তোমাকে কি করতে হবে হ্যাঁ পেমেন্টটাও তোমাকে করতে হবে আমি দিমু সব হ্যাঁ বাবা রে প্রথম তোমাকে এই হাতি ঘোড়া বাঘ বাল্লুক এইসবের সাথে চান্স দিচ্ছি তুমি দেবে না দেখে আমি দেবো আমি নায়িকা ওই নায়িকার টাকা আমারে দিতে হইবে এই তো আমি নিয়ে আইতেছি যেখান থেকে পারো বাপের জমি বাসবা ফুল করবা ডাকাতি করবা দরকার হইলে সব করে হলেও সিনেমা আমাকে করতে হবে নায়িকা আমাকে আনতে হবে নায়িকার টাকা দিতে হবে আমি হব নায়ক আচ্ছা আমি আরেকটা শুনি আরেকটা ব্যাপার আমার দরকার আমার আমি শুনেছি আলী কৃষ্ণ আলী তুমি নাকি গানও গাও হ্যাঁ তো আমরা যে গানটা রেকর্ডিং করবো এটাও তোমার কাছ থেকে করতে চাই একটু আমি শুনি আমি করে দেবো তোমার কণ্ঠটা শুনি একটু তোমার মনটা যদি খোলা যেত সিন্ধুকেরই মতো বুঝাইতে পারিতাম তোমায় মোটামুটি ভালোবাসি কত বাবা রে তুই আমার কল দে না আর একটু টান দিলে বাইরে হয়ে যাই তো তাই থাম থাম আর লাগবে না থামছি অপূর্ব কণ্ঠ তো থ্যাংক ইউ গানটাও তুই গাবি থ্যাংক ইউ সো মাচ এরকম ইতিহাস আছে কি না আছে আছে কে নাদিম হিরো নাদিম হ্যাঁ কি করতো ওই হিরো এই যে হিরো নিজে গান গাই ছবিটার নাম জানিস কি তুই আরে ফিল্ম ইতিহাস পড়ে না ছোকরা তুই জানিস ছবিটার নাম কি জানে না
এই চশমা কি তোর হাতে রাখতে দিচ্ছি? ও সরি স্যার, ননসেন্স প্লিজ। যাই হোক, আমি তাইলে হলো ঢাইঘাটাকে সব রেডি করে আইতেছি। আচ্ছা আছো আছো, আসসালামু আলাইকুম। আছো, এসব বুঝলি? হ্যাঁ বুঝলাম। কি বুঝলি? হইব এক চান্সে একদম স্টার টু, মানে স্টার হোক না গোয়া মারা গোটা আমার সরি ডন্ট মাইন্ড। আমি বলতেছিলাম স্টার হোক না না হোক, এটা আমি জিজ্ঞেস করিছি টাকাটা বের হবে, টাকাটা বের হবে না মানে টাকা হাত দিলি বের হবে। খারাপ লাগতেছে? না খারাপ লাগতেছে না। নো টেনশন, শোনো আমি নায়ক হয়েছি বুঝছো? তাই হই নাই হমু? ও তারপর শোনো, আমি যেহেতু নায়ক হইতেছি তোমারেও নায়িকা বানাবো। তাই তারপর তোমার নায়িকা বানাবো, সারা বাংলাদেশের মানুষ তোমারে দেখবো। শামনুর, মৌসুমী, পপি, পূর্ণিমা, শামানার মতো তুমিও ছড়িয়ে যাইবা সারা বাংলাদেশ। সবাই তুমি রাস্তায় দাঁড়াইলে সেলফি তুলবে, তোমার পিছে পিছে ভিড় করবে বুঝছো? তুমি কি নায়িকা হবে না? অবশ্যই হব না, কেন হব? এই সুযোগ কিন্তু সবার ভাগ্যে আসে না বুঝছো? তুমি আছো তো? আর শোনো, ওই এই জন্য মনে হয় তোমার ওই লাখ দুয়েক টাকা দেওয়া লাগে। আমি তোমার বাসায় গিয়া টাকা নিয়ে আসুন, তার আগে পরিচালকের সাথে তোমার একটা দেখা করা লাগবে। তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, তুমি নায়িকা আমি নায়ক, তো গান থাকবে বুঝছো, সুন্দর গান, এইরকম করে জামু আর আসমু, সেই মজা লাগবে। তুমি দৌড়ে আইতাছো এইরকম কইরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডিরেক্টরকে বলি নায়িকা পেয়ে গেছি। তুমি বইলা দিও, টাকারও ব্যবস্থা হয়ে যাবে, তুমি টেনশন করো না। আচ্ছা চলো গিয়া দুজনে মিলে দুটা কফি খাই। ব্যাগ নিয়ে আসো নাই, আমি নায়ক ওই ছবিতে, নায়িকা হলো দুইটা। আরে আমি নায়ক হবো না, তুই নায়ক হবি? আমি কি কইছি আমি নায়ক হবো? ওইটাই শোন, নায়িকা হলে ঘুরতে যায়, এত ভাব নিলে আর বেশি কথা কইলে তোরে নায়িকা বানাবো। আচ্ছা চুপ। হ্যাঁ আর কথা হইলো, নায়িকা যদি হইতে চাস নাচ টাচ তো ওগুলি জানিস তো? না জানিস না? জানি না। তাহলে নায়িকা হওয়ার লাগে ঘুরতে? না একটু মানজা দুলাবার পারমু। আচ্ছা মানজা দুলাইলি হবে। এখন গান তো আর ওই নাচানাচি নাই, খালি দৌড়াবে আর আইবো, দৌড়াবে আর আইবো, এইরকম করবো। আচ্ছা শোন, কি তাহলে ওই ইয়ে কর, ওই বুঝস না এই সিনেমাতে তো একটা ব্যাপার আছে, তো তুই আনা ওই পরিচালক আছে না হেরে একটু সময় দিতেই। না এটা তুমি কি বা কথা কইলা ভাই, কেমনে হইব তাইলে? এই পরিচালকের একটু সময় টময় না দিলে হইব? না আমার পক্ষে সম্ভব না। তাইলে তুই আর নায়িকা কেমনে হইবি? আমরা টাকা দিতেছি, তোরে তো কিছু দিতে। না ভাই এখন নায়িকা নায়িকা বানাবো তো, নায়িকাই বানাইবো, সিনেমা নায়িকা করব। সিনেমা টিভিতে দেখাবো তো? আল্লাহ, টিভিতে সিনেমাতে টিকিট কেটে মানুষ দেখবে, বাল্লুক থাকবে, ঘোড়া থাকবে, বাঘ আমারে নিয়ে দৌড়াইবো। কিন্তু না কিন্তু কেড়ে কইছ না তুই আবার কাউরে কম। আচ্ছা ঠিক আছে আমি রাজি। তো থ্যাংক ইউ, আমি জানি তুই শিক্ষিত মাইয়া, তুই বুঝবি, আর ওই সবগুলোরে নেওয়া যাইবো না। তাইলে ওই আগামী কাল কিন্তু ওই ডিরেক্টরের বাড়িতে আমার সাথে যাই দিব। আচ্ছা যামুনি। ঠিক আছে, আমার তো ভালো পোশাক নাই। আরে মোটামুটি একটা পরে যাস। এটা পরে যাবো? ও পরে কিনা গে এটা। আচ্ছা ওই ইয়ে করব নি। ওকে এটা পরে এমনই, তাহলে হ্যাঁ তো যা ভালো করে ধুইয়া দিই। যাই গো আমার অনেক কাম আছে। আচ্ছা দাও।